বেঁচে থাকতে যদি কারো কেয়ার না করা হয় বা কাউকে যত্ন না করা হয়, সে মানুষ হোক বা কোনো জীবজন্তুই হোক, তো বেঁচে থাকতে যদি তার কেয়ার না করা হয় আর মরে যাওয়ার পর তা মানে কী বলবো, তার সম্পর্কে চিন্তাভাবনা করা, তাকে নিয়ে দুঃখ করা, তা আমার মনে হয় এটা শুধু ফালতু ফালতু দেখানো। হ্যাঁ, গুড মর্নিং বন্ধুরা। তো দেখো বন্ধুরা, আমি এই যে দেখো ফুলের গাছটার কাছে, দেখো ফুলের গাছটাতে দেখতে পাচ্ছো সুন্দর একটা প্রজাপতি উড়ে উড়ে এসে বসছে আর তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো ফুলের গাছটা শুকিয়ে গেছে, মানে পাতাগুলো হলুদ হয়ে গেছে, তবুও দেখো কি সুন্দর করে প্রজাপতিটা আসছে, বসছে, উড়ে যাচ্ছে, আর মনে হয় গাছটা আর বেশি দিন লাস্টিং করবে না মনে হয়। তো দেখো বন্ধুরা, তারপরে আমি দেখো মুনকে ওর গাড়ির কাছে ছাড়তে এসেছি, মানে রেডি সেডি করে, মুন তো স্কুল যাবে, পরীক্ষা চলছে মুনের, তো এই যে দেখো সব বাচ্চারাই যাচ্ছে, আর এই যে টোটোটাতে করে মুন যায় প্রতিদিন, আর এই যে দেখো একটা বাচ্চার মা মানে সাথে গেল, এই যে কোনো একটা গার্জেন যায় সাথে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনোকা সাহা ব্লগ। সোনোকা সাহা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দেখো এখন চা নিয়ে বসেছি, এই চা। তো বন্ধুরা দেখো, আমি চা দিয়ে বিস্কিট খাচ্ছি, কিন্তু দুঃখের বিষয় হলো যে বিস্কিটটা সম্পূর্ণভাবে নাতিয়ে গেছে। হ্যাঁ, কারণ মনে হয় হাওয়া বাতাস লেগে গেছে, যার জন্য সিমিয়ে গেছে। যাই হোক, সিমিয়ে গেছে, নাতিয়ে গেছে, তো কি করব, দুঃখের বিষয়, তবুও খেতে হলো চাটা। আর বন্ধুরা প্লিজ, যারা যারা ভিডিওটা দেখছো একটা করে লাইক দিও গো, তোমাদের লাইক দিতে তোমাদের এত কষ্ট হয় কেন, আর তোমাদের এত মানে কী বলতো, তোমার এত হিংসুটে কেন গো, একটা লাইক দিলে আমার এনার্জি পাবে তাই না। তোমাদের জন্য যদি কারো কিঞ্চিত মাত্র উপকার হয়, কিঞ্চিত বলবো না, অনেকটাই উপকার হবে, তো উপকার যদি হয় তাহলে তোমরা সেই উপকারটা কেন করবে না বলো, টাকা তো দিতে হচ্ছে না তাই না। কাউকে ভালোবাসা দিতে পারো অবশ্যই, তো তোমাদের কাছ থেকে এইটুকু আশা করা যায়। আর তোমরা আমার খুব ভালো, খুব মানে কী বলো, খুব বুঝতে পারা বন্ধু, মানে খুব সমঝদার বন্ধু যাকে বলে। হ্যাঁ, তো প্লিজ একটা করে সবাই লাইক দিও, আর যদি খুব ভালো লাগে তো প্লিজ 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 ভিডিওটাকে শেয়ার করো, না হলে একটা করে সুন্দর সুন্দর কমেন্ট করো, ঠিক আছে। প্লিজ ভিডিওটা কিন্তু যারা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে কিন্তু চ্যানেলটাকে, ঠিক আছে বন্ধুরা। তো চলো এবার রান্নাঘরে যাই। এই যে বন্ধুরা দেখো রান্নাঘরে, আমি এখানে আলু ভাজা চাপিয়েছি সকালে খাওয়ার জন্য, ঠিক আছে। তো যাই হোক, দেখি মুড়ি খাবে না রুটি খাবে জানি না, রুটি খেলে রুটি করে দিব, মুড়ি খেলে মুড়ি খাবে তাই না। তো এই যে দেখো আলু ভাজাটা আমি করে নিচ্ছি, মানে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, খুব একটা তেল দেইনি, কারণ তোমরা তো জানো আমাদের বাড়িতে সম্পূর্ণ অসুস্থ রুগী, ঠিক আছে। আর এই যে দেখো আজকের বাজার নিয়ে এসেছে বাবা দেশি মুরগির মাংস। কারা কারা দেশি মুরগি মাংস খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটা তোমরা দেখো, আর এই যে দেখো এটা হলো গিয়ে মনে হয় সাটি মাছ, না সাটি মাছ না শোল মাছ জানি না, তবে মনে হয় সাটি মাছ, এটা আমার শাশুড়ি মার জন্য। আর এই যে দেখো আমরা মুড়ি নিয়ে বসে পড়েছি আমি আর আমার হাজবেন্ড খাওয়ার জন্য, ঠিক আছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা দেখো, আমি তোমাদেরকে একটা বাস্তব কথা তোমাদের সামনে তুলে ধরবো, আর সত্যি সেটা ন্যায্য কথা আমার মনে হয় যে মানুষ বেঁচে থাকতে কোনো কেয়ার করে না, কিন্তু মরে যাওয়ার পর দুনিয়ার নাটক শুরু হয়ে যায় মানুষের। আমি ইউটিউবে দেখছি প্লাস বাস্তবেও দেখছি। আর এই যে দেখো বন্ধুরা, এখানে দেখে নাও সৃজা রানীর অসুস্থ হওয়ার জন্য কত প্রাণপণে আমি চেষ্টা করে যাচ্ছি, কিন্তু কিছুতে অসুখ ওর পিছন ছাড়ছে না। দেখে নাও এই ওষুধগুলো কন্টিনিউ চলছে, তার মধ্যে ওর বাবা বলছে যে বড় ডাক্তার দেখাতে নিয়ে যেতে হবে বাইরে, মনে হয় চাচল মনে হয় নিয়ে যেতে হবে। তো দেখা যাক কী হচ্ছে। আর এইখানে দেখো একটা ছোট্ট পুচকিনি আম, কিন্তু আমটা ভীষণ টেস্টি ছিল যার জন্য তোমাদেরকে একটু দেখালাম। তো এই যে দেখো মুন এটা খাচ্ছে, দেখো মুনের মুড়িটা কেমন, মুন এইটুকু মুড়ি শেষ করতে পারবে কি পারবে না জানি না। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনোকা সাহা ব্লগ। সোনোকা সাহা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি আমার সমস্ত বন্ধুরা খুব ভালো আছে এবং ভালো থেকো। তো বন্ধুরা এই যে আমাদের সকালে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেলো, সকালে মুড়িটা খাওয়া, মানে আজকে ঘুম থেকে উঠে কি না একটু দেরি হয়ে গেছে উঠতে, তো উঠে আমি তাড়াতাড়ি রেডি করে মুনকে গাড়ির কাছে রেখে আসলাম, স্কুল যা পরীক্ষা চলছে ওর, তো আর আজকে রাইমস রাইমস ছিল, মানে মৌখিক পরীক্ষা ছিল পোয়েম, তো ওকে গাড়ির কাছে রেখে এসে তারপরে বাড়িতে এসে, যে বাড়িতে আমাদের বাড়িতে যে মানে একটা বউ থাকে তো কাজের জন্য, তো সে আজকে আসেনি, তার জন্য আজকে মুছে টুছে মুছলাম, আসলাম মুছলাম, বাসন মাজলাম, এক ঢেড়ি বাসন ছিল, সেই বাসন টাসন মেজে তারপরে আবার চা টা করে খেলাম, তারপরে আবার আলু মানে ভাবছি মুড়ি দিয়ে কী খাবো, মানে শুদ্ধ মুড়ি তো খাওয়া যাবে না, তো যার জন্য আলু ভাজা দিয়ে আলু ভাজা করলাম, আলু ভাজা দিয়ে আমি খেলাম, আমার বর খেলো, সবাই খেলো। আর মুন এখন স্কুল থেকে এসেছে, খাচ্ছে আর টিভি দেখছে, ওই যে দেখো পেছনে টিভি চলছে,
আজকে রৌদ্রটা দেখো কি চকচক, এখন রৌদ্র মনেই হচ্ছে না যে বৃষ্টির দিন, মানে বর্ষাকাল মনে হচ্ছে না। তো আজকে বাজার এনেছি, গিয়ে মাংস এনেছে, আমাদের মাংস আর আমার শাশুড়ি মার জন্য মাছ, যেহেতু মা মাংস খায় না, মানে মুরগির মাংস খায় না, তো যার জন্য রান্নাবান্না করবো। এখন বিছানা টেছানা গুছানো সব কমপ্লিট হয়ে গেছে, বিছানা টেছানা গুছানো কমপ্লিট হয়ে গেছে, আর কাপড় মানে নাইটি ছেড়ে নিয়েছি, বাসি নাইটি, দেখি আগে সব জোগাড় টোগাড় করবো, আর পারলে রান্না করবো তারপরে স্নান করবো, না হলে জোগাড় করে রেখে স্নান করবো, কাপড় কাচবো, তারপরে এসে রান্না করবো, দেখি কি করি। তো তোমরা সাথে থেকো, দেখতে থাকো, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, আবার আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। দেখে নাও, এই যে দেখো মাংসটাকে আমি রান্না করব, আলু ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এই যে মশলা, তো আমাদের কাঁচা লঙ্কা মানে আমরা শুকনো লঙ্কা খাই না বলে মশলাটা সাদা, আর তরকারির কালারটাও খুব একটা লাল হয় না আমাদের। এই যে দেখো মশলা ভাজতে আমি শুরু করে দিয়েছি। তো আমরা কাশ্মীরি লঙ্কা খাই, কিন্তু সেটাও খুব অল্প পরিমাণে খাই, যেহেতু বাবা পেশেন্টকে এড়িয়ে মানে চলাটা ঠিক না, তাই না? আর দেখো আমি ওইদিকে মাংসটা কষে জল দিয়ে সেদ্ধ হতে দিয়েছি, আর এদিকে আমি পটুস করে স্নান করে কাপড় কেচে ছাদে কাপড় মেলতে চলে এসেছি। কারণ একসাথে যদি কাজ না করি তাড়াহুড়া করে, তাহলে কিন্তু একটা একটা করে করতে গেলে আমার সারা দিনটাই কাজের পিছনে চলে যাবে। তাহলে আমি ভিডিওটা কখন এডিট করব, কখন পোস্ট করব, কখন বন্ধুদের ভিডিও দেখব, তাই না? তো আমাদেরকে একসাথে কিন্তু চারদিকে হাত পা চারটা ছেড়ে কাজ করতে হয়, যাতে তাড়াতাড়ি করে হয় আর আমি একটু সময় পাই আমার মোবাইলটাকে সময় দেওয়ার জন্য। তো চলো আমি কাপড়গুলো সব মেলে নিই। আর আকাশটা দেখতে পাচ্ছো কতটা ভালো লাগছে জানি না, কিন্তু আমি তো ভিডিওটা পুরো কমপ্লিট করেছি, দেখেছি আকাশটা আজকে ভীষণ সুন্দর। আমি পরে তোমাদেরকে আসবো দেখাতে, খুব 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 সুন্দর আকাশটা আজকে। তো ক্যামেরাটা যেহেতু এক জায়গায় স্থির করে রাখা আছে বলে তোমরা হয়তো দেখে বুঝতে পারছো না, কিন্তু সত্যিকারই আজকের আকাশটা খুব সুন্দর। আর দেখো এখানে আমি ক্যামেরাটার সামনে আসছি বলে একটু আলোটা বেশি চকচক করছে, মানে আবছা হয়ে যাচ্ছি আমি, আবার কখনো ঠিক থাকছে। তো কাপড়গুলো সব মেলে নিয়ে আবার আমি দৌড় মারবো রান্নাঘরে, কারণ ওইদিকে কিন্তু মাংসটা অলরেডি আমি সেদ্ধ করতে বসেছি, মানে এখনও রান্না আমার কমপ্লিট হয়নি, তাই না? তো চলো বন্ধুরা আমার সাথে থেকো, আর প্লিজ তোমরা কেউ কোথাও যাবে না, দেখো আজকে ভিডিওটা আমি খুব মানে কী বলবো, খুব বাস্তব পথে একটা তুলে ধরেছি, তোমাদের মানে শোনাটা খুব দরকার, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, অত রৌদ্রে কাপড় মেলে দেখো ঘরে এসেছি, মনে হচ্ছে মুখটা শুকিয়ে একদম টেনে নিয়েছে আমার। কারণ রৌদ্র বলতে রৌদ্র ছিল, বাতাসও ছিল খুবই, তবুও অত কাপড় টাপড় মেলতে গিয়ে ছাদে জানো তো অবস্থা কাহিল হয়ে গেছে। আর তার মধ্যে রান্না করে আমি দৌড় মেরেছি বাথরুমে, কাপড় কেচে স্নান করে আবার এই যে সিঁদুর টুদুর পরে ক্রিম ট্রিম লাগিয়ে আবার রান্নাঘরে আমি দৌড় মারবো, ঠিক আছে? তো যার জন্য দেখো তাড়াহুড়া করে আমি এই যে ক্রিম মেখে নিচ্ছি, আর বাইরের আকাশটা আমি দেখছি, কারণ এত সুন্দর আজকের আকাশটা বন্ধুদেরকে না দেখালে হয়? আমি তো দেখাবোই, একটু পরেই দেখাচ্ছি তোমাদেরকে, তোমরা সাথে থেকো। খুব সুন্দর আকাশ, যার জন্য আমি বারবার বাইরের দিকে তাকিয়ে আছি, মানে তাকিয়ে দেখছি। তো চলো আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে যাই। আর এখন আমি গিয়ে লাগালাম একটা, দেখো আমার গরমে কিন্তু প্রচুর হারে অ্যালার্জি হয়ে যাচ্ছে, অ্যালার্জি মানে অ্যালার্জি বলবো না, র্যাশ বলবো, হ্যাঁ র্যাশ না কি জানি না, বুদি বুদি ফুসরির মতো হয়ে যাচ্ছে, ফুসকুড়ি ফুসকুড়ি, হ্যাঁ। তো দেখো আমি একটা পাউডার লাগিয়ে নিলাম, আমি না কথা বলতে গিয়ে উল্টা পোল্টা হয়ে যাচ্ছে, প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও। তোমরা তো জানো আমি খুব একটা গুছিয়ে কথা বলতে পারি না, কারণ একসাথে সবটি বলতে গিয়ে কোনটা আগে কোনটা পরে এলোমেলো হয়ে যায়, ঠিক আছে? তো আমি চিরুনি করে নিলাম, আর এই যে পাউডারটা হালকা করে দিলাম, আবার দিতে দিতে ভাবলাম যে আমি তো এখন রান্না করে যাবো, আবার তো ঘেমে যাবো, রে বাবা থাক এখন আর পাউডারটা দেবো না, বিকালে দিব, না হলে রাত্রে ঘুমাবার সময় দেবো, ঠিক আছে? তো এই যে দেখো বন্ধুরা আমার কিন্তু প্রচুর হারে চুল, দেখো 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 কতগুলো চুল উঠেছে আমার, এই যে দেখছো চিরুনি করতে গিয়ে কার কার এতগুলো চুল বের হয় বলো তোমরা। এই যে দেখো এবার আমি রান্নাঘরে আবার চলে আসলাম, দেখো রান্না টান্না আমার কমপ্লিট, পাই যে দেশি মুরগির মাংসটা আমার রান্না করা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের মাংসগুলো কিন্তু খুব একটা লাল না, আর দেশি মুরগির মাংস তো বাবা খেতে যেহেতু খুব ভালোবাসে বলে কিন্তু আমাকে আরও একটু নন রিচ করতে হয়, ঠিক আছে? আর এই যে দেখো এখানে মুনকে আমি খাবার দিয়েছি,
তো চলো এবার আমি দৌড়ে কিন্তু ছাদে যাব, তোমাদেরকে দেখাবোই আমি। দেখো বন্ধুরা, আমি ছাদে এসেছি, মনটা খারাপ হয়ে গেলো। দেখো আমি কি দেখতে পাচ্ছি ছাদে, এই যে কোথায় থেকে জানি না পায়রাটা, কাদের পায়রা আছে কিন্তু মরে আমাদের ছাদে পড়ে আছে। দেখো কি কষ্ট লাগছে। তো আমি ভাবলাম আমার বন্ধুদেরকে একটু দেখাই। দেখো বেঁচে থাকতে তো কেউ যত্ন, মানে বেঁচে থাকলে কেউ যত্ন করছে না, মরে গেছে বলে কিন্তু খুব কষ্ট পাচ্ছি, আমিও পাচ্ছি, প্লাস যার মারা গেছে যার পায়রা সেও কিন্তু কষ্ট পাচ্ছে, তাই না? আর এই যে দেখো ছাদে কাপড়গুলো কিন্তু মেলা, মানে কি সুন্দর করে শুকাচ্ছে। আর এই যে দেখো বন্ধুরা আজকের আকাশটা দেখো কি দারুণ, কি দারুণ দৃশ্য, দেখে নাও সত্যি, মানে দারুণ দারুণ দৃশ্য, দেখো কি সুন্দর দৃশ্যটা। তো বন্ধুরা আমি এই পায়রাটাকে দেখে না সত্যি আমার অনেকগুলো কথা মনে পড়লো, ইউটিউবের কথা মনে পড়লো, ইউটিউবে যা এখন চলছে সেটার কথাও মনে পড়লো, প্লাস আমাদের বাস্তবের কথাও মনে পড়লো। যে পায়রাটা যখন কারো পায়রা আমাদের বাড়িতে আসে, আমাদের বাড়িতে যেহেতু পায়রা আছে তো অন্য কারো পায়রা আসাটাই স্বাভাবিক বলে হয়তো আমার কষ্টটা বেশি হচ্ছে, কারণ পায়রা মারা দেখেছি না, জ্যান্ত থাকলে কত ভালো লাগতো বলো তো। ছাদে যে পায়রাটা মারা দেখে মানে সত্যি খুব খুব খারাপ লাগলো, যে মানুষ বেঁচে থাকতে কারো কেয়ার করে না, যখন মরে যায় তখন সবাই বলে হাই হাই, মানে তার জন্য সত্যি খুব কষ্ট হয়। তো পায়রাটা না মানে জানি না কাদের আছে, আমাদেরও তো বাড়িতে পায়রা, আমরাও পায়রা বাড়িতে পুষি, কিন্তু এটা পায়রাটা কার জানি না, এটা আমাদের নেই, কারণ আমাদের হলে তো আমরা মানে বুঝতে পারতাম যে এতগুলো পায়রা ছিল, তার এটা নেই। হ্যাঁ, তো জানি না কার পায়রা আমাদের ছাদে, আর দেখে সত্যি এত খারাপ লাগছে যে মানুষ যখন মারা যায়, তো মারা যাওয়ার পর মানে সত্যি যেখানে সেখানে যে কোনো অবস্থায় মানুষ পড়ে থাকে, তাই না? দেখে মানে মানুষ প্রায় কোনো জীবজন্তু হোক বা মানুষ হোক সবার ক্ষেত্রে কিন্তু একই সেম, মরে যাওয়ার পর আর কোনো রকমের রেসপন্স নেই। তো সেটাই হলো যে মানুষ মরে যাওয়ার পর কিন্তু কোনো রকমের তার কোনো মূল্য নেই, বেঁচে থাকতে যদি তাকে কেয়ার করতে না পারো তাহলে মরে যাওয়ার পর তার তার কথা ভেবে বা তার চিন্তা করে কোনো লাভ নেই, তাই না? তো সেটাই কথা বলছি না বন্ধুরা, তো ঠিক আছে তোমরা দেখতে থাকো, সাথে থেকো। এই যে বন্ধুরা দেখে নাও, এটা কি বলো তো, এটা হলো গিয়ে মনে হয় খাজা, তাই না? সন্ধ্যাবেলা আমার বর কিনে নিয়ে আসলো মিষ্টির দোকান থেকে, তো এটা হবে সন্ধ্যাবেলার টিফিন, একটা আমার জন্য একটা মুনের জন্য, ঠিক আছে, আর আমার শ্বশুরমশাইয়ের জন্য একটা নিয়ে এসেছিলাম, দিলাম খেলো না বাবা, তো সেটা আমি দিয়ে দিলাম পূজাকে। আমাদের বাড়িতে যে পূজা মেয়েটা থাকে তাকে দিয়ে দিয়েছি, আর এই দুটো আছে আমার জন্য মুনের জন্য, তো চলো খেয়ে নিই আমি। বন্ধুরা সন্ধ্যাবেলা যে টিফিনটা গাজ কী বলে ওটা খাজা না, হ্যাঁ খাজাই মনে হয় বলে, তো যাই হোক ভুল বললে তোমরা কমেন্ট করে বলবে আমি ঠিক বলছি না ভুল বলছি। তো সত্যি খেতে কিন্তু দারুণ টেস্ট করছিলো আর খুব ভালো, মানে এখানে আমাদের বাজারে বিক্রি হয়, তো আমার বর আবার আজকে দেখছি কী যে মন গেছে, তো গরম গরম কিনে নিয়ে এসেছে আর সত্যি খুব খেতে টেস্ট করছে। তো গলাটা যেহেতু খুশখুশ করছে খেতে আবার ভয়ও লাগছে, জানি না খেয়ে নিয়েছি কী হবে দেখা যাক। তো আমিও খেলাম, মুনও খেলো, বাবাও খেলো, আর আমার শ্বশুরমশাই খেলো না, কারণ হয়তো বাবার তো গলা খুশখুশ করছে মনে হয় ভয়ে খেলো না, কারণ চিনি তো চিনির মনে হয়, হ্যাঁ মিষ্টিটা মনে হয় চিনিরই থাকে মনে হয়। তো চলো বন্ধুরা আর ভিডিওটা বড় করলাম না, তো প্লিজ তোমরা একটা করে সবাই লাইক দিবে, প্লিজ তোমাদের কাছে অনুরোধ করছি, একটা করে লাইক দিলে তোমাদের কী ক্ষতি হবে গো, আমার ক্রিয়েটার নন ক্রিয়েটার সব বন্ধুদের কাছে আমি রিকোয়েস্ট করছি একটা করে প্লিজ লাইক দিয়ে দাও। দেখো কমেন্টটা যারা নন ক্রিয়েটার ভিডিও দেখছো প্লিজ কমেন্ট না করলেও একটা করে লাইক দাও, একটা আঙুলের টাচে তোমার একটা লাইক হয়ে যাবে, তো একটা করে লাইক দিও। আর প্লিজ যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাও। হ্যাঁ, তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, প্লিজ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই সাবধানে থাকবে। তো আজকের মতো টাটা।